হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিশ্বের সর্বোচ্চ ভিউ পাওয়া ইসলামিক গান, যে গানগুলো হয়তো আপনাদের সবার কাছে পরিচিত। আর এই ইসলামিক গানগুলো শুনলে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। আর সবগুলো ইসলামিক গানের নাম তো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। ওই লিস্টে 10 নম্বর রয়েছে সেহরি খিলাই খিলাই হে। 2016 সালে আপলোড করা হয়। আকিল সিন্ধু কারি কণ্ঠে গাওয়া গানটিতে বর্তমানে ভিউ রয়েছে 163 মিলিয়নের উপরে। এরপর 9 নম্বর রয়েছে মেবি রোজা রাখুঙ্গা। গানটি গেয়েছে চাঁদ আলী ও তালহা আলী। গানটি 2018 সালে আপলোড করা হয়। গানটিতে বর্তমানে ভিউ রয়েছে 179 মিলিয়নের উপরে। এরপর 8 নম্বর রয়েছে তু কুজা মান কুজা। গানটি 2016 সালে টুক স্টুডিও থেকে আপলোড করা হয়। আর গানটি গেয়েছে সিরাজ উপল ও রাফাকাত আলী খান। বর্তমানে গানটিতে ভিউ রয়েছে 190 মিলিয়নের উপরে। এরপর 7 নম্বর রয়েছে রহমান ইয়া রহমান। গানটি 2018 সালে আপলোড করা হয়। ও গানটি গেয়েছে নিশা সোবিয়ান। বর্তমানে গানটিতে ভিউ রয়েছে 191 মিলিয়নের উপরে। হ্যাঁ, ইসলামিক গানগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। পর 6 নম্বর রয়েছে কোন আনটা। গানটি গেয়েছে হুমুদ আল খুদার। গানটি 2016 সালে অ্যাওয়াকেনিং মিউজিক থেকে আপলোড করা হয়। বর্তমানে গানটিতে ভিউ রয়েছে 288 মিলিয়নের উপরে। পর 5 নম্বর রয়েছে রমজানকে রাজি আয়ে। গানটি 2019 সালে আপলোড করা হয়। জামিল হাসানের কণ্ঠে গাওয়া গানটিতে বর্তমানে ভিউ রয়েছে 433 মিলিয়নের উপরে। পর 4 নম্বর রয়েছে বিসমিল্লাহ। একটি অ্যানিমেশন গান। গানটি 2013 সালে আপলোড করা হয়। মানে গানটিতে ভিউ রয়েছে 450 মিলিয়নের উপরে। এরপর 3 নম্বর রয়েছে ইয়া নবী সালাম আলাইকা। এই গানটি 2013 সালে অ্যাওয়াকেনিং মিউজিক থেকে আপলোড করা হয়। মাহির জেইনের কণ্ঠে গাওয়া গানটিতে বর্তমানে ভিউ রয়েছে 495 মিলিয়নের উপরে। এরপর 2 নম্বর রয়েছে হাসবি রাব্বি। গানটি 2019 সালে আপলোড করা হয়। গানটিতে বর্তমানে ভিউ রয়েছে 618 মিলিয়নের উপরে। এরপর এই লিস্টের 1 নম্বর রয়েছে ঈদ মুবারক। গানটি 2020 সালে আপলোড করা হয়। আয়াত শরীফের কণ্ঠে গাওয়া গানটিতে বর্তমানে ভিউ রয়েছে 923 মিলিয়নের উপরে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে।